হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 4:45 মতো, আর আমার মেয়ে শীর্ষা স্কুল যাবে, তাই ওর টিফিন বক্স রেডি করেছি। ওই যে একটা এর টিফিন বক্সের মধ্যে পাকা পেঁপে কেটে নিয়েছি। পাকা পেঁপেগুলো এখানে দেখেছেন কেমন লাল রঙের, আমাদের কলকাতায় এগুলো হলুদ রঙের হয়। আর ওই যে আর একটা বিকালের স্ন্যাক্সের জন্য মুগ কড়াই ভেজানো কয়েকটা ছোলা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা আলমন্ড বাদাম, আর কিশমিশ দেবো, আর কাজু দিয়ে দেবো ওটা বিকালে। আর লাঞ্চের জন্য কি দেবো দেখতে থাকুন আপনারা। আর বলুন, আপনারা মায়েরা বাচ্চাদের জন্য সব কিছুই করতে পারি, এখন মনে হয় আমাদের জন্য আমাদের মায়েরাও এটা করতো, কিন্তু আমি জানেন ছোটোবেলায় খুব নোংরা ঝগড়া করতাম খাবার নিয়ে, কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, মা অতটা টাইম দিতে পারতো না। প্রায় 14 জন মতো মেম্বার ছিল, আর আমরা 3 ভাই বোন ছিলাম। যদি আমরা সরকারি স্কুলে পড়তাম অনেক দেরি হতো স্কুল যেতে, তাও মনে হয় ঠিকঠাক করে মা টাইম দিতে পারতো না, সেই জন্য খুব রাগও হতো। এখন বুঝি মা কেন টাইম দিতে পারতো না, রাগ না করাটাই উচিত ছিল। কিন্তু বলুন, ছোটোবেলা সবাই এরকম করে, আর আমি হয়তো একটু বেশি বেশি করে ফেলতাম। আর মনে হয় সব মায়েরাই সন্তানদের জন্য খুবই ভাবে, আর মনে হয় তাদের জীবনে সব থেকে বড় পাওয়া তার সন্তানকে ভালো রাখা, আর সন্তানের থেকে কিছু পাওয়া। কিছু পাওয়া মানে হলো যে সে খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ভালো ওবিডিয়েন্ট হবে, এটাই আর কি। আর আমরা সবসময় মায়েরা চাই আমার সন্তান ভালো থাকুক, আর সেই জন্য কি করি এই এত ভোরে উঠতেও না খুব কষ্ট হয় না, কারোরই মনে হয় না, কোনো মায়েরই, তার সন্তানের যদি স্কুল থাকে, টিউশন থাকে কিংবা অন্য কিছু থাকে, তাহলে উঠতে সকালে খুব একটা কষ্ট হয় না। আর এই যে বলতে বলতে শশার পেঁয়াজটা কুচি একটা টিফিন বক্সে রেখে দিই, ওইটা রায়তা বানিয়ে দেব। আর জানেন তো, ওই শশা পেঁয়াজটা দইয়ের সাথে মিশিয়ে দিলে না একটা বাজে গন্ধ হয়ে যাবে, খেতেও খুব খারাপ লাগবে, ওই জন্য একটু আলাদা করে দিয়ে দিই, ওর স্কুলে মিশিয়ে নেবে। আর বলতে বলতে ওকে একটা চিকেন রাইস বানিয়ে দেবো বলে এই যে এখানে কড়ার মধ্যে একটা প্যান নিয়ে নিয়েছি না, ওর মধ্যে একটু রসুন দিয়ে ভেজে নিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল, আর অল্প একটু চিকেনে যে ছোটো করে কেটে রেখেছিলাম ওটাও ভেজে নিলাম। আর এই যে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাঁধাকপি আর ক্যাপসিকাম ওই লাল রঙের, আর একটু দিয়েছি গাজর, ব্যাস হয়ে গেল। আর এগুলো একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে যে টিফিন বক্সের মধ্যে দইটা দিয়ে দিলাম, আর জলের বোতলে জলটাও ভরে দিলাম, আর দুটো স্পুন রেখে দিলাম, নইলে ভুলে যাব। একদিন জানেন ওকে স্পুন দিতে ভুলে গিয়েছিলাম, কোনো রকমেই চামচ দিইনি, তো ও কি করেছে না, খাবার খায়নি, দিয়ে তারপর আবার লাঞ্চের সময় কেউ একটা ওর বন্ধু চামচ দিতে তারপর খাবার খেয়েছে। আর এই যে বলতে বলতে একটু সয়া সস ওর মধ্যে দিয়ে দিয়েছে, আর এই যে কুকার থেকে একটু ভাত দিয়ে দিয়ে দিলাম, ভাতটা ভেজে ভেজে নেব। আর অনেকক্ষণই ভাতটা করে রেখেছিলাম, আর এই যে মেয়ে স্কুল চলে যাওয়ার পর এবার আমি খেতে বসেছি, একটু রেস্ট নিয়ে যে দইয়ের বাটির মধ্যে একটু মুড়ি নিয়ে নিলাম, আর দই মুড়ি আজকে খেয়ে নিলাম। আর আমার বিছানার অবস্থা দেখেছেন, বিছানাটা গুছোতে টাইম পাইনি, কারণ মেয়ে যাওয়ার পর ওর বাবাও অফিসে যায়, ওর যদিও খেয়ে যায় না চা বিস্কুট আর ওই একটু বাদাম ভেজানো ওই সব খেয়ে চলে যায়। ও যাওয়ার পরে ওকে তো জামা কাপড় সব কিছু রেডি করে দেওয়ার পর দুধ নিয়ে আসি, নিয়ে এসে 2-4 মিনিট নিজে রেডি হই, একটু রেস্ট নিই, তারপরে মনে হয় কিছু একটু খাই, তারপরে আবার কাজগুলো করবো। এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এরপর এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো আজকে আমি চিকেন রান্না করবো, আর এই যে আমার হাতে তেলটা দেখছেন, এটা আমি চিকেন কাটলেট বানিয়েছিলাম না, ওই এক্সট্রা ভেজে যাওয়া তেলটা। তো ওই চিকেন কাটলেট কীভাবে বানিয়েছিলাম আপনারা যদি কেউ দেখতে চান, আমার শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নেবেন। আর বলতে বলতে ওই যে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর এইদিকে একটু নোটে শাক ভাজবো, তাই পেঁয়াজটা দিয়ে আর ওর মধ্যে কী করলাম, একটু ভেজে ভেজে নুন দিয়ে দিলাম, আর ঢাকাও দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়, দুটোই ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই যে শাকটা আগের দিন একটু হালকা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম, আর এই নোটে শাকটা করলা দিয়ে ভাজবো, করলাটাও আগের দিন একটু ভাজা ছিল টিফিন বক্সের করে ফ্রিজে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখেছেন এই চিকেনের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু কালো কালো হয়ে গেছে, কারণ ওই যে ব্রেড ক্রাম্বগুলো না ওই তেলের মধ্যে পড়ে গিয়েছিলো, তো তেলটা একটু কালো কালো হয়ে গিয়েছিলো। তো এদিকে যে করলাটাও দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে এটা, আর এইদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই কড়ার মধ্যে। আর কলকাতায় খুব গরম পড়েছে বলুন বন্ধুরা, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ থেকে যারা দেখেন ভীষণ গরম, কিন্তু ব্যাঙ্গালোরে অতটা গরম নেই, রোদ যদিও খুব বেরোয় কিন্তু গরমটা নেই, মানে দুপুরের টাইমে খুব আপনার ফ্যান চালালেও হবে না চালালেও হবে। বলতে বলতে যে একটু রসুনের পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম, আর কেন জানেন এইভাবে চিকেনটা করলে না ওই চিকেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়তে হবে, অতটা টাইম লাগে না। বলতে বলতে যে চিকেনটাও দিয়ে দিলাম রসুন দিয়ে, আর
ওই যে আমি এই চিকেনে দেওয়ার জন্য না বেশ কয়েকটা টমেটো পিউরি করে রেখেছি, বড় তিনটে নিয়েছিলাম। আর একটু পরিমাণ মতো যে হলুদটাও দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর না, এর চিকেনটা নামানোর সময় আর কোনো রকম মশলা অ্যাড করতে হবে না। আর এইভাবে চিকেনটা বানালে নয় কী হয়, চিকেনটা কড়াই আস্তে আস্তে হতে থাকে, কারণ গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিই, আর এদিকে আমার কাজগুলোও হয়ে যায়। এই যো আর একটু আদা দিয়ে দিচ্ছি, এরপরে আদাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি করব, একটু ঢাকা দিয়ে একটু আদাটা ভাজা হলে তারপরে এই যে টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। আর এই টমেটো পিউরি বানানোর সময় জানেন ওর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন কি হয়েছে, আমরা কাঁচা লঙ্কাটা অনেকটা কমই খাচ্ছি, কাঁচা লঙ্কা মানে ঝালটা, কেন কি ওই চিকেন পক্স হওয়ার পর থেকে না আমাদের খাবার ঠিকঠাক ডাইজেস্টিং হয় না, ওই জন্য ঝালটা একটু কমই খাই। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এইবার এই যে বাসন দেখেছেন কত বাসন জমে রয়েছে, এই বাসনগুলো ধুতে হবে। তো বাসনগুলো ধোয়ার জন্য চলেছে, আর কেন জানেন এত বাসন হয়েছে, কারণ ওই আমার মেয়ে যখন স্কুল যায় ওই 6:30টার মধ্যে বাস চলে আসে, তো সেই জন্য খাবার ঠান্ডা করার একটা ব্যাপার থাকে। তো যত থালা গ্লাস বাটি তখন আমি বের করে ওই খাবার ঠান্ডা করতে দিয়ে দিই, আর তারপরে ও চলে গেলে আস্তে আস্তে ওগুলো ধুয়ে নিই। তো চলুন এই বাসনগুলো ধুতে ধুতে আপনাদের সাথে গল্প করি। আর জানেন এখানে খুব জলের সমস্যা, তাই বাসন ধুতে গেলে না মাঝে মাঝে ট্যাপটা খোলা রয়ে যায়, খুব খারাপ লাগে, জলটা নষ্ট হয়। তো কিন্তু কিছু করার নেই, নোংরা হাতে কী করে ট্যাপটা বন্ধ করবো বলুন। এই যে একটু একটু করে ধুয়ে ধুয়ে বাসনগুলো যখন রাখতে যাই তখন ট্যাপটা খোলাই থেকে যায়, আর তো কিছু করার থাকে না। তো চলুন এই বাসনগুলো ধুয়ে নিই। আর দুপুর হয়ে গেল প্রায়, বাসনটা ধুয়ে আমার ঘর মোছাও হয়ে গেছে, আর জামাকাপড়গুলো কাচাও হয়ে গেছে, শুকোতে দেওয়াও হয়ে গেছে, স্নান করে নেবো, নিয়ে এবার খাওয়া দাওয়া করে নেবো দুপুরের খাওয়া দাওয়া। আর আপনারাও বন্ধুরা আশা করি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ভিডিওটা তো সন্ধেবেলা আপলোড করি। আর একটা ব্যাপার হচ্ছে জানেন তো, ওই সব মায়েরা না বাচ্চাদের জন্য খুব চিন্তা করে মনে হয়, আমার তো এখন মনে হয়। কিন্তু কী হয়, এখন এই দুপুরে ভাবছি যে কখন আসবে, মেয়েটা খেলো কি না, ঠিকঠাক খাবার খায় কি না, মাঝে মাঝে না টিফিন বক্স যখন ফেরত নিয়ে আসে খুব রাগ হয়। তো কি আর করা যাবে, যদিও তবুও ওর পছন্দ মতোই খাবার করে দিই, তাও মাঝে মাঝে এ করে। আর এই যে কড়াটাও মেজে নিয়েছি, কড়াটা খুব একটা পড়েনি আজকে, তাই তাড়াতাড়ি মাজাবে। কড়াগুলোর আমার যা অবস্থা হয়েছিল না তুলতে আমার পুরো দম বেরিয়ে গেছে। তো বাসনগুলো মোটামুটি আমার প্রায় সব কটাই মাজা হয়ে গেছে। এরপরে যে বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি, বেসিনটা না রোজ না পরিষ্কার করলে খুব নোংরা হয়ে যায় বলুন, বেসিন রোজের রোজ পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নোংরাও হয় না, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর দেখবেন 2-4 দিন না বেসিন ধুলে না ওর থেকে জলগুলো ক্লিয়ার হয় না, আর খুব মুশকিল হয়ে যায় তখন। আর এই যে অনেকে টাওয়েল ব্যবহার করে, কিচেন টাওয়েল আমি ব্যবহার করি না, ওই পুরানো যে নাইটিগুলো থাকে ওগুলোই কেটে নিই, সুতির যেহেতু মুছতে অসুবিধা হয় না। হয়ে গেল আমার বাসনগুলো ধোয়া। আর চলুন এদিকে যে চিকেনটা পুরো হয়ে গেছে, দেখেছেন সেদ্ধ হয়ে গেছে, এবার একটু একটু ঝোল ঝোল বানাবো, একটু জল দিয়ে দিলাম, কারণ ডালটা সেদ্ধ রেখেছি, আর ডালটা সোনা যখন স্কুল যায় তখনই বানিয়ে নিয়েছিলাম। তো এই যে চিকেনটা এবার ঢাকা দিয়ে আমি স্নান করে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি চলে যাব স্নানে। স্নান করতে করতে আর এটা যেহেতু শিমে দেওয়া রয়েছে পুড়ে যাওয়ারও ভয় নেই, তো স্নান করে চলে এলাম ফাইনালি। আর দেখুন ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নিয়ে নিই। এবার বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা দেখুন এই বাইরের বারান্দাটা এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখনও আমার সোনা ফেরে আসেনি স্কুল থেকে। আর বিকাল হলেই না মনটা কেমন করে, কখন মেয়েটা আসবে কখন মেয়েটা আসবে, আর নিচে দিয়ে স্কুল বাসগুলো যেতে থাকে না তখনই মনে হয় কখন আসবে কখন আসবে। আর সন্ধ্যের পরে আমি আপনাদের সাথে আমি টাইমটা কীভাবে পাস করছি শেয়ার করতে পারি না, কারণ এই ফোনটা নিয়ে না মেয়ে পড়াশুনো করে, আর এই যে বাইরে দাঁড়িয়ে আছি না মেয়ে কখন আসবে সেই জন্য, আর নিচে দিয়ে যে স্কুল বাসগুলো যাচ্ছে। আর দেখুন পুরো রোদ চলে গেছে, প্রায় সন্ধে হব হব এসেছে, আর এদিকটায় দেখুন মেঘ ধরেছে, আর আমার জামা কাপড়গুলো এখানে মেলা রয়েছে তুলে নেব, আর বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। আর এই সময় মনে হয় সব মায়েদেরই চিন্তা হয় কখন আমার বাচ্চা ফিরে আসবে ফিরে আসবে, তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি কখনও ফিরে আসবে সেই অপেক্ষা। আর নিচে দিয়ে সব স্কুল বাসগুলো যাচ্ছে। আর দেখুন বন্ধুরা এদিকটা এই যে আমার গেটের বাইরের দিক দিয়ে এদিকটা দেখুন কেমন মেঘ ধরেছে, মানে বৃষ্টি আসবে, আর পাখিগুলো প্রায় সব বাসাতে ফিরে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর যদি তার থেকেও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, যাতে নেক্সট ভিডিওটি দেখতে পারেন। তো ভালো থাকবেন, ততক্ষণ রাখি, আগামীকাল আবার দেখা হবে। আর দেখুন এখানে খুব চিল দেখা যায়, একটা চিল উড়ে যাচ্ছে।